طبعا على برنامج. بسم الله، الحمد لله، والصلاة والسلام على خير خلق الله، أما بعد، كنتم خير أمة تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কুমিল্লা সাংগঠনিক জেলা, জমিয়ত শুকবানে আহলে হাদিস কুমিল্লা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিল আলোচনা সভার উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ কুমিল্লা সাংগঠনিক জেলার সভাপতি কোরপাই কাকিয়াচর সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ শফিকুর রহমান উপস্থিত, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জমিয়ত শুকবানে আহলে হাদিসের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ইসহাক বিন ইরশাদ মাদানী, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমার পূর্বেই ঢাকা আলিয়ার সম্মানিত লেকচারার ডক্টর হেদায়েতুল্লাহ, বিশিষ্ট লেখক এবং গবেষক। সম্মানিত ভাই ও বোনেরা, রমজানের তাৎপর্য এবং রমজানের শিক্ষা এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু এর সাথে আমি আরো কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহযোগী হতে হবে, শুনতে পাচ্ছেন? পরিষ্কার বোঝা যায়? আওয়াজটা কম হচ্ছে? এই এই টেবিলটা একটু, এই টেবিলটা একটু টান দেন, আমি দেখ, আমি আমি ঠিক করে নিয়েছি, টান দেন। আচ্ছা, এটা একটু মাঝখানে দিয়ে দেন। হ্যাঁ, ভাতৃমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নের উত্তরটা দেবেন আপনারা। আমাদের উপরে আল্লাহ অনেক কিছুই ফরজ করেছেন, তাই না? এই ফরজগুলোর মধ্যে যেমন ঈমান, তাওহীদ, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো তো ফরজ বিধান নাকি? তো আপনারা এইগুলোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ ফরজ, কে বলবো শ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত, ঈমান, তাহলে উত্তরটা জানেন না আপনারা, তাই না? জানলে তো এত ইখতিলাফ হতো না। কেউ বলছেন তাওহীদ, কেউ বলছেন ঈমান, কেউ বলছেন সালাত, আসলে কোনটা? সালাত। সবাই একমত কি? সালাত। 100 ভাগ ভুল উত্তর, তাহলে আমরা জানি না। এনারা বলছেন ঈমান আর
বস্তর চুপচাপ এখন কোনো কথা চলবে না আমার কথা শুনতে হবে বুঝতে হবে এই যে প্রশ্নটা করলাম উত্তর দিতে পারলেন না আমার মতো অনেকের দাড়ি তো লাল হয়ে গেছে তাই না এই উত্তর তো জানা উচিত জানি না কেন আমরা বলেন তো অর্থাৎ মনোযোগ দিতে মাথায় কিছু নিয়ে যেতে হবে আর যদি শুধু ইফতার খেতে আসেন তাহলে আমার আলোচনায় কাজে লাগবে না এই এই সাউন্ড একটু ঠিক করে দাও হেদায়েত শব্দ যেন না হয় নরমাল যেন থাকে আমার দিকে লক্ষ্য করেন তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু হলো না উত্তরটা না দিতে পারার দুর্বলতা কি আমার না আপনার তা আমার কাছে একটা জিনিস উত্তর দিতে পারলেন না তো কবরে মুনকার নাকের কাছে উত্তর দিতে পারবেন আল্লাহ ছাড় দিবে বলছেন আল্লাহ ছাড় দিবে এই মাইকম্যান কে আর একটা প্রশ্ন করে এদিকে তাকান রমাদান মাস তো সঠিক উত্তর দেবেন দেখি পারেন কিনা একটা বাচ্চা কখন থেকে কত বছর বয়স থেকে পূর্ণ সিয়াম পালন করবে সাত বছর দশ বছর আর বলেন সাত আর দশ বলেছে আর কিছু বলবে বারো মেয়ে না ছেলে আবার জিজ্ঞেস করছে মাথার তার ঠিক করেন আগে না হলে কানেক্ট হবে না আমার কথাটা বুঝেন একটা বাচ্চা কখন থেকে সিয়াম শুরু করবে তাহলে এটার উত্তরও জানেন না আমরা নাকি অনেক জানি তো কই জানি এখান থেকে বলছে দশ বছর তাহলে যাদের বয়স এখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর তারা হিসাব করে দেখবেন দশ থেকে নিয়ে বিশ বছরের মাঝে সে সিয়াম রাখেন এখন বয়স পঁয়ষট্টি এই সিয়াম দশ বছরে রাখতে হবে ফিদিয়া দিয়ে চলবে না অর্থাৎ একটা বাচ্চা ছেলে দশ বছর থেকে সিয়াম রাখবে কয় বছর থেকে ছেলে হোক আর মেয়ে হোক কয় বছর থেকে দশ বছর থেকে মনে থাকবে আপনারা যা করেছেন করেছেন আপনারা আপনাদের বাচ্চাদের যে উপরে যেন এই দশ পনেরো বছর সিয়ামটা যেন চেপে না বসে যেমন আপনার উপরে চেপে বসেছে আগে যে প্রশ্ন করেছিলেন ছিলাম গুরুত্বপূর্ণ ফরজ কোনটা সবচেয়ে বড় ফরজ কোনটা উত্তরটা তো ভুল হয়েছে উত্তর ভুল হয়েছে তো এখানে আর একটা জিনিস সংশোধন করে দিই ঈমান ঈমান এটা আকিদার অন্তর্ভুক্ত না আমলের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আকিদার একশো ভাগ ভুল উত্তর হয়েছে ঈমানটা কিসের অন্তর্ভুক্ত আমলের ইমাম বুখারী বাব বেঁধেছেন কিতাবুল ঈমানের শুরুতে দেখবেন বাবু মান কালা আল ঈমানু হুয়াল আমল ঈমানটা কিসের অন্তর্ভুক্ত আমলের অন্তর্ভুক্ত আকীদার অন্তর্ভুক্ত না ভালো করে বুঝেন এতগুলো তাহলে ঈমানটাও ফরজ তাই না সালাত ফরজ হজ ফরজ যাকাত ফরজ সিয়াম ফরজ কিন্তু সবগুলোই করি আমরা তাই না এইগুলোর মধ্যে শ্রেষ্ঠ ফরজ যেটা সেটার উত্তর আপনারা দিতে পারবেন না সেটা হলো আদ দাওয়াতু ইলাল্লাহ
আল্লাহর দিকে কি দেওয়া দাওয়াত দেওয়া যত ফরজ আছে সর্বশ্রেষ্ঠ ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব বান্দার উপরে কি দেওয়া দাওয়াত দেওয়া এটা কিন্তু বুঝেন না যে শুধু শুধু দাওয়াতই দেই নামাজ না পড়ি রোজা না করি এটা বুঝলেন কি আমি অনেক জায়গায় গিয়ে বলি যে ভাই দুটা খেতে দিন না কিন্তু মাইকটা ভালো দিন বুঝছেন তো কুমিল্লাতে সেই কথা আবার বলে গেলাম এদিকে লক্ষ্য করেন সবচেয়ে বান্দার উপরে বড় ফরজ কোনটি দাওয়াত আপনারা এই দাওয়াতি কাজ এজাবত কোনদিন করেছেন কেউ সম্পৃক্ত এই ফরজটা কেউ আদায় করেছেন এখানে যারা বসে আছেন আমি মনে করি না যে আপনারা এই ফরজ দায়িত্বটা পালন করেছেন আজকে যদি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই জেলার প্রোগ্রামে এসে থাকেন এই দাওয়াত উদ্দেশ্যে করে তাহলে হয়তোবা আজকে আপনি এই দায়িত্বটা পালন করলেন সালাত আদায় করেছেন ফরজ সালাত যাকাত আদায় করেছেন ফরজ যাকাত অনেকে হজও করেছেন কিন্তু সবচেয়ে বড় ফরজ যেটা সেইটা আদায় করেননি কেন বলেন সালাত আদায় না করলে এলোটা কি কাফের আর বাকি ইবাদতগুলো হজ ফরজ হয়েছে করেনি তাকে কাফের বলা যাবে না কাবিরা গুনাহ করছে যাকাত ফরজ হয়েছে আদায় করেনি কাবিরা গুনাহ কিন্তু এই দাওয়াত যে আপনি দেননি দাওয়াতের সাথে যে আপনি সম্পৃক্ত থাকেননি তা আপনার অবস্থাটা কি হবে এখন আপনি বলবেন যে এই প্রথম জীবনে বুঝলাম যে দাওয়াত হলো সবচেয়ে বড় ফরজ তাই না যদি আগে বুঝতাম তাহলে করতাম আজকে বুঝলেন তো এমন কি ইমানের চেয়েও বড় ফরজ আমি আমার কথা বললে আপনি বিশ্বাস করবেন না এবার দলিল দিই তাহলে যেন বুঝেন আপনারা আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে যে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং আমলে সালেহ করে এবার পেয়েছেন তাহলে আগে দাওয়াত না আগে আমলে সালেহ আগে ওমান আহসানু মিম্মান দাআ ইলা আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে উদ্দেশ্য হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে বলেন তো ঈমান আগে না দাওয়াত আগে দাওয়াত আগে দাওয়াত কারণ কারণ পরে বলি আর একটা আয়াত শোনেন সূরা তৌবা 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাউদুহুম আউলিয়াউ বাউদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনাস সালাহ মুমিন মুমিনা পরস্পর ভাই ভাই তো তারা কি করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় ওয়ায়ুকিমুনাস সালাহ এবং সালাত আদায় করে আল্লাহ এই তিন জায়গাতে আগে উল্লেখ করেছেন কি দাওয়াত কথা বোঝা গেছে এই আয়াত নিয়ে এসে
ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আশরাফু মাকামাতিল আবদ ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। ভাইজান আপনার মোবাইলটা এদিক ধরে রাখেন, সবাই দেখলে ডিস্টার্ব হচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে। কিন্তু আমি যে আরবিটা বললাম অনুবাদটা শুনেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন আশরাফু মাকামাতিল আবদ, মানুষের বান্দার যতগুলো কাজের মাকাম আছে, অবস্থান আছে, বান্দা যতগুলো কাজ করে তার মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো ও আজাল্লুহা, সবচেয়ে দামি হলো ও আফজালুহা, সবচেয়ে ফজিলতপূর্ণ হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। হয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম, আল্লাহর দিকে দাওয়াত দেয়া বান্দার জন্য বিশাল একটা ব্যাপার। ওয়াহিয়া আহাম্মুল ফুরুদে ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুদে ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন। ভাষাটা খেয়াল করেন, এই দাওয়াতটা হলো যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এবার পেয়েছেন আপনারা, দাওয়াত দেননি কেন, এর কারণটা কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটা একটা হলো দাওয়াতুন জিহাদুন, কি জিহাদুন দাওয়াতুন, আর আরেকটা হলো জিহাদুল কিতাল। বলেন যুদ্ধের মাঠে জিহাদ করা এইটা উত্তম না মানুষের কাছে দাওয়াতি জিহাদ যেটা সেটা করা উত্তম? এটা আপনার গতিতে বলে দিলেন তাই না, আমার আলোচনার গতিতে অনুমান করলেন তাই না, যেহেতু আগে বলে দিয়েছি গতিতে অনুমান করলেন আপনি, মানে দাওয়াত দেওয়াই মনে উত্তম হবে। কেন উত্তম আর বলতে পারবেন না? পারবেন কেন উত্তম বলতে? এই তো বললাম ধরা খাই গেলে। আপনি যে হুজুকে বলে দিলেন এটা কি বলেন, যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা এটার চেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে দাওয়াত দেওয়া উত্তম হয় কি? বুঝে কথা বলবেন। এই প্রশ্নের উত্তরটা ছিল বুঝতে পারছি না, কারণ যুদ্ধের মাঠে যারা জিহাদ করে কাফের মুশরিকদের সাথে এ একটা জিহাদ, আর দাওয়াত দেওয়া এটা একটা জিহাদ, কোনটা উত্তম? বলা উচিত ছিল ওইটাও উত্তম, আর যে ফজিলত বললেন তাতে মনে হয় এটা উত্তম, আসলে কোনটা? আসল কথা হলো দেখেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন জাহিদিল কুফফারা কি জাহিদ বিহি জিহাদান কাবীরা, এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন আরে কাফেরদের সাথে আল্লাহ জিহাদ করতে বলছেন কি দ্বারা? ইয়ানি আল কোরআন, কোরআন দ্বারা জিহাদ করতে বলছেন। তো আগে তাহলে ইফতার দিয়ে দাও তোমরা, তারপর আলোচনা চলবে, চলবে না এখন এক ঘন্টা সময় আছে মনে হয়, নাকি আধা ঘন্টা সময় আছে? না না চলবে না, এটা এখানে কয়জন লোক আছে, পাঁচ সাতজন লোক লাগলে দুই তিন মিনিটে উফতার দেওয়া হয়ে যাবে, আগে আলোচনা শুনতে হবে। ছয়টা চোদ্দতে ইফতার আজকে মনে নাকি চোদ্দ না, আমি আলোচনা ঠিক টাইমে শেষ করবো তখন দিতে পারবো ইনশাল্লাহ, আমরাও শরীর হবে প্রয়োজনে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি কথা বলতেই পারিনি এখনো, যেটা বলছিলাম এখানে যে বলেন তো যুদ্ধের মাঠে জিহাদ করে সবাই,
না কিছু প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ, কিছু প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ। আল জিহাদ ফিল কিতাল খাসসুন, আল জিহাদ ফিদ দাওয়া আমুন, ওয়াহিয়া আফজাল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ভাষা বললাম এটা, ওইটা যেহেতু খাস জিহাদ আর দাওয়াত হলো আম, সুতরাং ওই জিহাদ ফিল কিতালের চেয়ে জিহাদ ফিদ দাওয়া হলো সবচেয়ে উত্তম। সবার উপরে জিহাদ ফিদ দাওয়া ফরজ, কিন্তু জিহাদ ফিল কিতাল সবার জন্য ফরজ না? না না, এখন আপনারা সবাই এই দাওয়াতের আওতায় আসলেন, তাই না? সবাই এই দাওয়াতের আওতায় আসছেন, আজকে জানতে পারলেন দাওয়াত ফরজ। যে শিরিক বিদাতে নিমজ্জিত সারা দেশ, সেই ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা নাই। আপনি রাইট টাইমে ইফতার করবেন, তাই না? কিন্তু আপনার পার্শ্বের ভাইকে কখনো বলেছেন আপনি এই দাওয়াতটা দিয়েছেন যে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দেরিতে ইফতার করাটা এটা ইহুদি খ্রিস্টানদের নীতি, এটা কি বলেছেন? বলেননি। আল্লাহর কাছে আপনি ধরা খাবেন, আমিও ধরা খাবো, আপনিও ধরা খাবেন। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আপনি জাজ হন, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী হন, এটা আপনার ব্যক্তিগত পেশা, কিন্তু দাওয়াতটা হলো আপনার দিনী পেশা, এটা আপনি করতেই হবে। কথা বুঝতে পারলেন? আপনার মন্ত্রী হলে করতে হবে আপনাকে এই দাওয়াতি কাজ, তা আপনি করেননি কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার আকিদা ছিল আল্লাহ আরশে, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার না, কি তুমি আত্মীয় স্বজনকে বুঝাইছো জিনিসটা, জান্নাতে তুমি একাই যাবা? না, আমার এই ফরজ দায়িত্ব তুমি পালন করনি। এই আজকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এই জমিয়ত এবং সুব্বান কুমিল্লা জেলার প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে দাওয়াতি প্রোগ্রাম আপনারা শুনছেন, সুব্বান কেন্দ্রীয় সভাপতি আসবে, তারপরে ডক্টর হেদায়তুল্লাহ আসবে, মুজাফফর বিন মহসিন আসবে, তা আপনাদের মুরব্বীদের সংখ্যাটা দেখছি, তা আপনাদের বাস্তা কাস্তা নাই কই? হ্যাঁ, ওইদিকে কাজ করছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি কথাটা বলছি যে আপনারা যেমন জমিয়তের সাথে সম্পৃক্ত, আমি একটা কথা বারবার বলছি, যদি আপনি দাওয়াতের জন্য রেডি থাকেন যে আমি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করব, তবে অবশ্যই আপনার উচিত ছিল আজকের এই প্রোগ্রামে কি করা, অংশগ্রহণ করা। আপনি আহলে হাদিসকে খুব ভালোবাসেন, সালাফি আকীদাকে খুব ভালোবাসেন, এই ভালোবাসার নীতি কি এটা যে দাওয়াত না দেওয়া চুপটা ঘরে বসে থাকবেন? না, এটা চলবে না। কেন পরিশ্রম করে তারা আসলেন, আপনি আলোচনা শুনলেন না? ওই যে বললাম যে অনেক কিছুই জানেন, কিন্তু প্রশ্ন করলে আসলে কি কিছুই জানি না, এটাও কি আল্লাহকে বলবেন আল্লাহ জানি না? একবারে ফুল মার্ক দিয়ে দেবে, তাই না? ফুল মার্ক দিয়ে দেবে, বিশেষ ভাইবা দিতে গেছে, প্রশ্ন করেছে যে স্যার এটা পড়ে আসেনি, তাহলে একবারে ভাইবাতে ফুল মার্ক দিয়ে দেবে, তাই না? এখানেই যদি না বলতে পারেন, যদি না জানেন, তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? ভয় করেন আল্লাহর সামনে দাঁড়ানোকে? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হবে কোথায়? জাহান্নামে। ওয়াআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত হবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে কোথায়? জান্নাতে। আজকে আমাদের যারা সন্তান, যারা স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার প্রত্যেক সন্তানকে সুব্বানের অন্তর্ভুক্ত করা লাগবে, পারবেন আপনি? তাহলে আপনি কিসের জমিয়ত ভক্ত? আপনার উচিত ছিল এই দাওয়াতি কাফেলার ব্যাপারে আমি সচেতন হব, আমি দাওয়াত দেব, আপনি আসতে আপনি মরে গেলে
আপনার বংশ থেকে আহলে হাদিসদের মহব্বত শেষ হয়ে যাবে তা আপনার ছেলেকে তৈরি করলেন না আপনি এটা আপনার দায়িত্ব ছিল না তাকে সাথে করে নিয়ে আসতে হতো এটা একটা সুন্নাত যে যখন সালাতের জন্য আসবে তখন বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে আসা আরেকটা বলবো যে আপনি আহলে হাদিস আমি মনে করি আহলে হাদিস প্রত্যেকটা তরুণ প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ব্যক্তি যে যেখানেই থাকুক না কেন সে একজন দক্ষ দায়ী হবে কি হবে দায়ী হবে বাংলাদেশের শিরক বিদাত নির্মূলের জন্য এবং ঐক্যবদ্ধ সমাজ কাঠামো গঠনের জন্য আমি আমার পরিশ্রম দিয়ে যাব কিন্তু সেই পরিশ্রমকে আমি দিচ্ছি না ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি যে উক্তিটা করে গেছেন লাউলা হাযিহিল ইসাবা লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস যদি পৃথিবীতে আহল হাদিসরা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইদা রাইতু রাজুলাম মিন আহলিল হাদিস কানি রাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া যখন আমি কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি আপনার চেহারার দিকে তাকালে কি মনে হয় যে আপনি আহলে হাদিস আপনার কার্যক্রম দেখে মনে হয় আপনি আহলে হাদিস না তাহলে আমাকে গড়ে তুলতে হবে ওইভাবে 100 ভাগ আহলে হাদিসদের প্রত্যেক সদস্য এবং সদস্যা তারা হবেন দায়ী কথা বোঝা গেছে দাওয়াতি কাজের সাথে কিভাবে দাওয়াতি কাজ করবেন এক নম্বর সূত্র আমার দিকে লক্ষ্য রাখেন আমি একটা কথা বলবো আপনাদেরকে প্রত্যেক ব্যক্তিকে আমি অনুরোধ করব মুখে অনেক কথাই বলা যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্থ পেশ না করবেন ততক্ষণ আপনার মহব্বত তৈরি হবে না এই জন্য আকাবার শপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শর্ত করেছিলেন কি শর্ত করেছিলেন ওয়ালান নাফকাতে ফিল উসরি ওয়াল ইউসরি দুই নম্বর শর্ত করেছিলেন তুমি ধনী হও আর দরিদ্র হও দিনকে সহযোগিতা করবে টাকা দিয়ে দিনের পথে খরচ করবে যদি জিজ্ঞেস করি যে গত এই 22 সাল পর্যন্ত 22 সালে 12টা মাস গেছে এই 12টা মাসে আপনি জমিয়তে আহলে হাদিসকে কয় টাকা দিয়েছেন পারবেন বলতে পারবেন না তে দাওয়াতি কাজ আপনি সম্পৃক্ত তো নাই দুই নম্বর যদি প্রশ্ন করি আপনাকে আপনি কয়টা প্রশিক্ষণ বা কয়টা মিটিং এ হাজির হয়েছেন এটা কি আপনার দায়িত্ব ছিল না ফর্মটা নিয়ে আসছেন না এ হেদার ফর্মটা নিয়ে আসছো না ফর্মটা নিয়ে আসবেন ফর্ম নেবেন একটা ফর্ম তৈরি করা হয়েছে এই উন্নয়ন ফর্ম কেন্দ্রীয় ফান্ড উন্নয়ন একটা ফর্ম তৈরি করা হয়েছে আপনি আপনার দায়িত্ব প্রতি মাসে একটা ফান্ড কেন্দ্রে জমা দিবেন কিন্তু আপনি এটা করেননি যদি প্রশ্ন করি আজকে যে মিটিংটা হচ্ছে এটা কি এই বছরের প্রথম না এই বছরের শেষ আপনার জীবনে বলেন তো দেখি কোনো উত্তর নাই একজন আলেম আসবে একটা হালাকা হবে কি হবে হালাক হবে বিষয় ভিত্তিক আলোচনা হবে আপনার সম্পৃক্ততা নাই জমিয়তে আহলে হাদিসের ফান্ডে কই শেখ আপনি এই যে সেক্রেটারি সাহেব আছেন ওলিউর রহমান ভাই আছেন বলেন ফান্ডে কত টাকা আছে জেলা ফান্ডে কয় টাকা আছে এই এই জেলাতে যদি একটা প্রশিক্ষণ করতে চাই দিনব্যাপী কয়দিন ব্যাপী দিনব্যাপী মনে করেন 10টা থেকে শুরু হলো একবার এসার পরে খাওয়া দাওয়া করে শেষ দুই বেলা খাবার দেওয়া হবে এই ফান্ড আছে আপনার কাছে নাই কেন নাই দোষ কি ওনার না আপনাদের আপনাদের ফান্ডে দেননি কেন আপনি চলবে কি করে তাহলে আমার আব্বা আরাফাত পত্রিকা নিতেন ছোটতে দেখছি ওই মানি অর্ডার করে টাকা পাঠাতেন 10 টাকা 5 টাকা করে পাঠাতেন রমজান মাসে পাঠাতেন আরাফাত পত্রিকায় দেওয়া থাকতো না সব হিসাব দেওয়া থাকতো মনে পড়ে আপনাদের আমি তো পরে দেখছি সেই প্রত্যন্ত গ্রাম থেকে রাস্তাঘাট সেখান থেকে মানি অর্ডার টাকা পাঠাতো
আপনারা কি মরে গেছেন এখন আপনারা এটা পারেন না কেন এখন তো বিকাশে বাটন টিপলে 7000 টাকা আছে তাই না বলা যায় না ওখানে একটা অপশন আছে কি জানো মানে কোথায় থেকে টাকাটা পাঠানো হচ্ছে থাকে না এটা ওই অপশন লিখলে তো ও নিজে টাকা কালেকশন করতে পারেন কিন্তু সংগঠনের জন্য 1 টাকা দিতে পারেন না আপনারা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আপনার শুধু নিজে নিজে এবার আপনার ইফতারি দিয়ে দেন এবার কয়েকটা প্রশ্ন করব আর উত্তর দেব হ্যাঁ এবার এই যে দরজা আছে এদিক দিয়ে ঢুকে দাও দে দাও সমস্যা নাই আওয়াজ আছে আওয়াজ দেওয়ার দরকার নাই আওয়াজ দেওয়ার দরকার নাই আমি আপনাদের প্রতি দুইটা অনুরোধ করেছি যেটা দাওয়াতী কাজের সাথে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ হবেন এক নম্বর যখন প্রশিক্ষণ বা কোনো মিটিং হবে হালাকা হবে তখন উপস্থিত থাকবেন আপনারা ইনশাআল্লাহ এক দুই নম্বর বিষয় আপনারা প্রতি মাসে কে কত টাকা অনুদান দিতে পারবেন কেন্দ্রীয় ফান্ডে বা সংগঠন ফান্ডে বলেন তো দেখি আমি বলিনি যে 1000 টাকা করে দিতে হয় 10000 টাকা করে দিতে হয় এটা বলিনি কিন্তু নিম্ন একজন ব্যক্তি কত টাকা দিতে পারে প্রতি মাসে বলেন তো দেখি কয় টাকা দিতে পারবে 100 আপনারা সবাই 100 পারবেন মনে হয় পারবেন সবাই পারবেন না মনে হয় তার এরকম লোক আছেন যে 100 পারবেন না হ্যাঁ শুনেন আমি কিন্তু অন্য রকম মানুষ এটা ভালো করে জানেন আমি বাস্তবতা বিশ্বাসী কিন্তু আমি কি বাস্তবতা বিশ্বাস আপনাকে খুব ভালোবাসা দেব কিন্তু আপনার কাছ থেকে ভালোবাসা নিব কি রাজি আছেন তো হ্যাঁ আপনারা আমি অনুরোধ করব 12 মাসে তাহলে কয় টাকা হবে 1200 টাকা এটা খুব বেশি একদিন একটা কাজ করে দেবেন এই যে 1200 টাকা দিয়ে গেলাম আমার নামটা পূরণ করে রাখেন জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত পারবেন না এটা এটা না দেওয়া পর্যন্ত আপনার ভিতরে মহব্বত দাওয়াতি কাজে কোনো দিন তৈরি হবে না কোনো দিন না মুখে মুখে কথা বলে মিষ্টি কথা বলে দাওয়াতি কাজ খুব কম হয় কত করে দিবেন 100 করে 100 করে প্রতি মাসে কে কে দিবেন হাত তুলেন তো দেখি 100 করে দিবেন প্রতি মাসে আলহামদুলিল্লাহ আপনি 200 করে দেন তাই না মাশাআল্লাহ শুনেন আমি বলি যার সামর্থ্য যতটুকু সে ততটুকু দিবে তাই না ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন বাইতুল মাল ফান্ডে তার সম্পদের অর্ধেক তাই না আর আবু বকর দিয়েছিলেন কতটুকু যা ছিল সবই কিন্তু তার মালের সমান ছিল কি তার কিছুই ছিল না যা ছিল তাই দিয়েছিল কিন্তু এর পরেও সবচেয়ে কার দানটা কবুল হয়েছিল আবু বকরেরটা মর্যাদা বেশি পেয়েছিল তাই না আপনার যদি সামর্থ্য থাকে যে আমার 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে ওইটাই দেন যে 5000 টাকা দিবে তার চেয়ে মর্যাদা নেকি আপনি বেশি পান এপ্রিল এবারে কি বুঝাতে পেরেছি আপনাদেরকে এক দুই নম্বর যদি হিসাব নিই আপনাদের কাছে আপনারা রমাদান সম্পর্কে দুইটা কথা বলেন একটা প্রশ্ন করি একজন ব্যক্তি কোন গুণটা অর্জন করলে কোন গুণ মুমিনের কোন গুণ থাকলে বাকি গুণগুলো আল্লাহ সবই তার মধ্যে দিয়ে দিবেন বলেন কোনটা একজন বলছে ভদ্র আচরণ উত্তর কিন্তু হয়নি আমার প্রশ্নটা কি বুঝেছেন কি প্রশ্ন বলেন তো আমি বললাম যে মুমিনের মধ্যে কোন গুণ গুণাবলী অনেক আছে না তার মধ্যে কোনটা থাকলে আল্লাহ বাকি গুণগুলো এমনিতে দিয়ে দিবেন বলছেন একজন বলছেন নম্রতা এর মধ্যে ধৈর্য আর কেউ বলবেন উত্তর হয়নি কিন্তু হ্যাঁ ইফতার দেওয়া হয়নি বলে 5 ওয়াক্ত সালাত হয়নি তাকওয়া কি তাকওয়া
এই গুণটা যদি কোনো ব্যক্তি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বাকি গুণগুলো এমনি দিয়ে দিবেন কি আর এই তাকওয়া গুণটা অর্জন করার জন্য আল্লাহ আমাদের উপহার দিয়েছেন কি রমজান এই রমজান উপহার দেওয়ার মূল কারণ হলো কি তাকওয়া যেন অর্জন করতে পারি দুই নম্বর প্রশ্ন কোন আমলটা করলে প্রশ্নটা শুনে উত্তর পাবেন কোন আমল করলে আপনার ভিতরে ইবাদত করার আগ্রহ তৈরি হবে বলেন দেখি এক নম্বরটা বলে দিয়েছি যে তাকওয়া অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন আর এই জন্য দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা মনে থাকবে এই এই দোয়াটা সেজদায় পড়বেন বেশি বেশি সব সময় দিনে রাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়ার মধ্যে সবই আছে হ্যাঁ আরেকবার বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা এই দোয়াটা বেশি বেশি 24 ঘন্টা পড়বেন আচ্ছা শেষ করে দেব এখনি আরেকটা হলো যে গুণটা অর্জন করলে অর্থাৎ যে আমলটা করলে আপনি নিজে থেকে হারাম কাজ ছেড়ে দিবেন মিথ্যা কথা ছেড়ে দিবেন মুনাফিকি ছেড়ে দিবেন সালাত পড়া শুরু করবেন সে আমলটা কি বলতে পারেন না হালাল খাওয়া কোরআন তালা কিছু না কি হ্যাঁ না এটা হলো একটা বাক্য বেশি বেশি বলবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ দিনে রাতে 24 ঘন্টা বলতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মধ্যে তাকওয়া দান করবেন আল্লাহ আপনাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু